পরবর্তীতে ঢাকায় আমি লালমাটি হাউজিং সোসাইটি বয়েজ হাই স্কুলের ছাত্র ছিলাম এবং আমি তিমির নন্দী সঙ্গীত শিল্পী। বাবার নাম প্রয়াত দেবেন্দ্রনাথ নন্দী, মায়ের নাম প্রয়াত রানু নন্দী। বাবার সরকারি চাকরির কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি ভর্তি হয়েছি, রাজবাড়ি, তারপরে চুয়াডাঙ্গা, খুলনা, বাগেরহাট, বিভিন্ন জায়গায় ঘুরে শেষমেশ 68 সালের শেষ দিকে আমরা ঢাকায় এসে মা ছোটবেলায় গান চর্চা করতেন, এসরাজ বাজাতেন, সেই সাথে বোনেরা নাচত গাইত। তার ধারাবাহিকতায় আমি সঙ্গীতে জীবনে এসেছি। তাহলে আমি 1969 সালে ইস্ট পাকিস্তান মিউজিক কম্পিটিশনে আধুনিক গানে প্রথম হই এবং পল্লীগীতে দ্বিতীয়, এবং তারপরেই রেডিও পাকিস্তান এবং পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন আমাকে ডেকে নেয়। এবং তখন থেকে 2018 যাবত রেডিও টেলিভিশনে গান করছি। সেই সূত্র ধরেই আমার মায়ের কারণে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাওয়া। আমি অস্ত্র হাতে যুদ্ধ করতে পারিনি, তবে লাঠি হাতে প্রথমে মুক্তিযুদ্ধে নেমেছিলাম। এখান থেকে ম্যাট্রিক পাশ করে অর্থাৎ SSC পাশ করে আমি তখন ওস্তাদ বাদিল মজুমদারের একটি সঙ্গীত মহাবিদ্যালয় ছিল সেগুন বাগিচায়, আমি সেখানে পড়াশোনা করতাম। এবং সেখান থেকে 1973 সালে আমি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের স্কলারশিপে আমি রাশিয়াতে চলে যাই এবং মিউজিকের উপর মাস্টার্স করি। আমি 1983 সালের শুরুতে দেশে ফিরে আসি। ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন? ঠিক স্বাধীনতার পর পর আমি ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। 71-এর আগে আপনি ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন না? 71-এর আগে আমি ছাত্র রাজনীতি করিনি, কিন্তু স্বাধীনতার পর পরই আমি ছাত্র ইউনিয়নে যুক্ত হই। মতিয়া চৌধুরী, এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যুক্তটা হলেন কীভাবে? আমি বলছি সেটা হচ্ছে যে আসলে 1969-এর গণঅভ্যুত্থান থেকেই তো বাংলাদেশ মাঠে তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি আন্দোলন শুরু হয় গণঅভ্যুত্থান। সেই সময় বঙ্গবন্ধুর 6 দফা দাবি, 1969-এ আসাদ নিহত হওয়া এবং 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা লাভ করা, এসব কিছুর পরে 25 মার্চ কাল রাত্রিতে আমি তখন ঢাকায় ছিলাম না, সেই সময় গিয়েছিলাম আমি রংপুরের কুড়িগ্রামে, কারণ আমার মেজ ভাই প্রয়াত তরুণ কুমার নন্দী, যিনি সংসদ ভবনের পাশে যে লাল ইটের MP হোস্টেলগুলি দেখছেন এবং বর্তমান যে গণভবন তার হাতে তৈরি, তো সেই সময় উনি সদ্য বিয়ে করেছিলেন। আমরা বেড়াতে গিয়েছিলাম ওখানে এবং বেড়াতে গিয়ে আমরা আটকা পড়ে যাই। তো মেজদা ঢাকা থেকে যখন জানালেন যে এখন ঢাকা আসার দরকার নেই, আমি বইটুই পাঠিয়ে দিচ্ছি, তোমরা ওখানে থেকে পড়াশুনো করো। এবং আমরা ওইখানে যেহেতু তখন সেই সময়টা বাংলাদেশে একটা উত্তাল পরিবেশ এবং আমরা বুঝতে পারছিলাম যে কী হতে যাচ্ছে। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ আমরা সরাসরি রেডিওতে তখন শুনিনি, সেদিন শুনিনি, কারণ সেটি সম্প্রচার বন্ধ করে দিয়েছিল পাকিস্তানিরা। তার পরদিন আমরা শুনেছিলাম বঙ্গবন্ধু কিন্তু তার ভাষণে ঐতিহাসিক ভাষণটিতে বলেছেন যে তোমাদের যার যা কিছু আছে তাই আমি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে হোক, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। শিল্পীরা কিন্তু সংঘবদ্ধভাবে এখানে ঢাকা শহরে যেমন ট্রাকে করে ঢাকা শহর ঘুরে ঘুরে গণসঙ্গীত পরিবেশন, দেশের গান পরিবেশন করেছে, অথবা কোনো ট্রাককে মঞ্চ বানিয়ে তারা অনুষ্ঠান করেছে। ঠিক সেই সময় আমরা যখন কুড়িগ্রামে যাই, কুড়িগ্রামে গিয়ে কিন্তু আমার মেজ ভাইয়ের সম্বন্ধে যে আমার বিয়াই,
উনি কুড়িদানের খুব নাম করা একজন ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলবো, কারণ তিনি একাধারে গীতিকার, সুরকার, শিল্পী, নাট্যকার এবং অভিনেতা। তিনি কিছু গান সংগ্রহ করছিলেন এবং নিজেও গান লিখছিলেন, সুর করছিলেন, এবং আমরা স্থানীয় যারা শিল্পী কুড়িগ্রামে তাদের সাথে আমি যুক্ত হয়ে কুড়িগ্রাম এবং লালমনিহাট যে অঞ্চলটা আমরা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই সমস্ত গণসঙ্গীত এবং দেশের গানগুলি গাওয়া শুরু করি। শুধু ঢাকায় যে ঢাকা কেন্দ্রিক ছিল, এটা এটা সারা বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানেই এই চঞ্চলতাটা ছিল এবং আশঙ্কা ছিল যে কিছু একটা হতে যাচ্ছে। সবার মনের ভিতরেই কিন্তু একটা ভীতি যেমন কাজ করছিল, হ্যাঁ কী হয় কী হয়, তেমনি মানুষ কিন্তু উদ্বুদ্ধ হচ্ছিল। বিশেষ করে বললাম যে 7ই মার্চের বঙ্গবন্ধু ভাষণের পরে 7.5 কোটি বাঙালি কিন্তু অলরেডি তার নির্দেশ মোতাবেক মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে মানসিকভাবে। আর আমাদের যেহেতু অস্ত্র ছিল না, আমাদের আমরা যেমন উদ্বুদ্ধ করেছে মানুষকে গান দিয়ে, একত্রিত করেছে, মানুষ বুঝতে সক্ষম হয়েছে যে আমরা কি করতে যাচ্ছি। 25শে মার্চের পরে যখন পাকিস্তানিরা ছড়ি ছিটিয়ে গেল, গ্রামে গ্রামে ঢুকে হত্যাযজ্ঞ চালালো, ধর্ষণ করলো, তারপরে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিল, আমরা তো রেডিওতে এগুলো শুনতে পাচ্ছিলাম, আকাশবাণী, বিবিসি, ভুয়া এই তিনটি স্টেশন আমরা শুনতাম। তো আমরা তখন আমাদেরকে বলা হলো যে কুড়িগ্রাম থেকে সরে যেতে হবে। তো আমরা গরুর গাড়িতে করে 12 ঘন্টা জার্নি করলাম, ওখান থেকে আসলাম বাগুয়া নামে একটি গ্রামে এপ্রিলের শুরুতে। তারপরে ওখান থেকে বাগুয়া গ্রামে যখন আসলাম, আমাদের বেআইনদেরই আত্মীয় মানে গ্রামের বাড়ি যেটা বলে 91টি পরিবার ওখানে সবাই মিলে ওখানে ছিলেন। ওখানে আসার পর একটা ছিমছাম সুন্দর গ্রাম দেখলাম, ওখান থেকে আসামের গাঢ় পাহাড় দেখা যায় সন্ধ্যাবেলা, আর পাশে ব্রহ্মপুত্র নদ। রাতের বেলা আমরা তখন লাঠি হাতে নিয়ে পুরো গ্রামকে গ্রাম তখন পাহারা দিচ্ছি। হ্যাঁ, আমার আমার যে বিআই ছিলেন দেবব্রত বক্সী বুলবুল, তিনি আসলে সংগঠিত করছিলেন আমাদের, তিনি এই যে গানের ব্যাপারগুলো উনি সংগঠিত করেছেন, আবার গ্রামে গিয়েও উনি যুবক শ্রেণী যারা ছিলেন এবং আমরা যারা কিশোর ছিলাম আমরা লাঠি হাতে শুরু করলাম আমাদের মুক্তিযুদ্ধ। এবং মেসেঞ্জার হিসাবেও মানে কাজ করার জন্য যে কোনো খবরাখবর যদি আমরা পাই, তো ওখানে আমরা সারা রাত ধরে যখন গ্রাম পাহাড়া দিতাম, আমরা তো ঘুমিয়ে না পড়ি, সেই জন্য আম গাছের ডালে হ্যাজার ঝুলিয়ে ক্যারাম বোর্ড খেলতাম। ক্যারাম বোর্ড শুধুমাত্র এইটার জন্যই খেলা যে রাতটা জেগে থাকতে হবে, এক গেম হয়ে যেত আমরা আবার ওই লাঠি হাতে আমরা পাহাড়া দিতাম, ঘুরে এক চক্কর দিয়ে আবার এসে আবার খেলতাম, এইভাবে ভোর পর্যন্ত খেলতাম, তারপরে আমরা ঘুমাতাম। আর সন্ধ্যাবেলায় 7টার মধ্যেই কিন্তু সবাই শুয়ে পড়ত, আমরা বিবিসি, আকাশবাণী, তারপরে ভুয়ার এগুলো খবর শুনতাম এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান আমরা পেতাম কিছুক্ষণের জন্য এবং সেটাও আমরা শুনতাম, এবং সেই শুনে আমরা উদ্বুদ্ধ, আমরা সব খবরাখবর কিন্তু জানতে পারতাম যে কী হচ্ছে না হচ্ছে, দেশের কোন জায়গায় কজন মুক্তিযোদ্ধা শহীদ হলেন, কজন পাকিস্তানি হানাদার বাহিনী মৃত্যুবরণ করলেন, হ্যাঁ এরকম কোথায় ব্রিজ উড়িয়ে দেওয়া হলো, কোন গ্রাম জ্বালিয়ে দেওয়া হলো, এভাবে সব খবরাগুলি খবরাখবরগুলি এপ্রিল মাসে। তার কিছুদিন পর আমি মাকে বললাম যে মা এইভাবে তো চলতে পারবে, আমরা অস্ত্র হাতে যুদ্ধ করবো। তো মা সেই কথায় কান দিলেন নাই, কারণ কোনো মায়ের কথা মেনেই চলতাম সবসময়। তো সেই হিসাবে মা দেখলাম যে খুব একটা গুরুত্ব দিল না, অর্থাৎ কারণ হলো যে মেজো ভাই তো এখানে আটকা পড়ে আছে, মেজো বোন কুষ্টিয়াতে আটকা পড়ে আছে, বিবাহিত, তাদের কোনো সংবাদ তো আমরা পাচ্ছি না। আর আমাদের আমার বাবা রিটায়ার করার পর মেজদাই ছিলেন আমাদের বাবার মতো, আমাদের সংসারকে চালিয়েছেন হচ্ছেন মেজদা, যার কারণে মায়ের মনটা খুবই খারাপ ছিল। আর সেই সময় তো আর মোবাইল ছিল না, এক টেলিগ্রাম ছিল, সেই টেলিগ্রাম করেই কিন্তু উনি বলেছিলেন ঢাকায় যেন আমরা না ফিরি এবং বই পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু চিঠিতে না টেলিগ্রামে করে। তো সেই সব বন্ধ হয়ে গেছে যার কারণে আমরা কোনো খবর পাচ্ছিলাম না। তো এর কিছুদিন পর এপ্রিলের 20 তারিখের দিকে আমরা জানতে পারলাম যে আমাদেরকে এখান থেকে আবার সরে যেতে হবে, কারণ রংপুর কুড়িগ্রাম হয়ে পাখানাদার বাহিনী গ্রামের ভেতরে ঢুকছে। তো তখন আমরা কোথায় যাব, তো মুরব্বী রামনার ডিসিশন নিয়েছেন, একটা নৌকা ভাড়া করেছেন, নৌকায় করে আমরা আসামের ধুবড়ি হয়ে আমরা যদি কলকাতা চলে যেতে চাই তাহলে আমরা কলকাতা যাব। তো এরকম একদিন সকালবেলা আমি তো বলেছি যে ব্রহ্মপুত্র নদ পাশেই ছিল, বিশাল বড় নৌকা, মাঝখানে একটা শাড়ি টানিয়ে দিয়ে পুরুষ এবং মহিলাদেরকে আলাদা করে সেই নৌকাটা সকালবেলা আমরা রওনা করি। সকাল বলতে
এই 10টা সাড়ে 11টা থেকে। তো আমরা রওনা করার পরে যখন সন্ধ্যা নামলো, তখন মুরব্বীরা বললো যে কিছু চাল ডাল আমি নিতে হবে, কারণ আমরা হঠাৎ করে রওনা করেছি, আমাদের যে দুদিন পথে যে খাবার দাবার লাগবে সেটা আমাদের নেই। তো এক অন্ধকার জায়গায় পাড়ে, মানে উঁচু পাড়ে একদম ঠিক নিচে লোকানুকর করা হলো, দুজন নেমে গেলেন, ওনারা আর ফেরেন না। এখন আমরা ভয় পাচ্ছি যে আমরা তো অপরিচিত জায়গা, ঢাকা শহরে থাকি, একটা শহর কেন্দ্রিক আমরা অন্যরকমভাবে মানুষ হয়েছি, এবং সেখানে যেভাবে মানে অন্ধকারে নৌকার শুধু পানির ছলা ছলা শব্দ শুনতে পাচ্ছি, কোনো আওয়াজ নেই চারদিকে চুপচাপ, এর মধ্যে যদি পাকিস্তানিরা হঠাৎ করে অ্যাটাক করে কোনো দিক থেকে, অথবা রাজাকার বা আলবদর বা আশ্বাস, তাহলে তো আমরা পুরো নৌকার এতগুলি মানুষ আমাদের কী অবস্থা হয়। অনেকক্ষণ পর যাই হোক ওনারা ফিরলেন, কারণ ওনাদের জন্য তো ওই জায়গাটা অপরিচিত ছিল, দোকান খুঁজে বের করা সেখানে, আর ওখানে এমনই এমন গ্রাম যে বললাম যে সন্ধ্যা 7টায় সব শুয়ে পড়ে। আমি ওই গ্রামে হারিকেনও দেখিনি, আমি ওই কি বলে কুপি জ্বালিয়ে মানুষ চলত, তো সেরকম জায়গায় অজপাড়া গা সেখানে কোনো কিছু খুঁজে পাওয়াও তো একটা দুরূহ ব্যাপার ছিল। যাই হোক, তারপরে আবার নৌকা চলতে লাগলো, রাতের বেলা মাঝরাতে দেখা যাচ্ছে যে দূর থেকে নৌকা আরেকটা নৌকা আসছে মোটা অপোজিট সাইড থেকে, তখন আমরা ভয় পেয়ে যাই যে পাকিস্তানিরা কিনা বা রাজাকারেরা কিনা। তখন আমাদের মাঝি চিৎকার করে বলে, এই কে যায়? তো ওইটা আওয়াজটা বেশ নদীর মাঝখানে একটা কেমন একটা মানে ভয়াবহ একটা আওয়াজ, অত চিৎকার করে জিজ্ঞেস করে। আবার ওদিক থেকে সে রিপ্লাই করে, এই মানুষ যায়। তা মানুষ তো সব ধরনের, সবাই তো মানুষ, এটা কি? তা বলে যে না, ওই আমাদের মতোই কেউ হবে, এটা পাকিস্তান ট্যাক্সি না। এইভাবে দিনের বেলা স্রোতের বিপরীতে নৌকা যায় না, নৌকা থেকে নেমে আমার মনে আছে আমি নিজেই গুন টেনে টেনে নিয়ে গেছি নৌকা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। এইভাবে দুই দিন দুই রাত পার করে এক বিকেলে ধুবড়িতে পৌঁছান আসামের। ধুবড়িতে পৌঁছে ওনাদেরই আত্মীয় ছিলেন ওখানে, ওইখানে আমরা একটা রাত থেকে দুপুর দেড়টা ট্রেনে কলকাতা এক্সপ্রেসে আমরা চলে আসলাম কলকাতা। কলকাতা আসার পরে ওখানে আমার বড় ভাই থাকেন, ওখানে প্রথমে উনার ওখানে উঠলাম, তারপরে আমার মেজো ভাই কলকাতায় চলে এসছে। সবাই তো বেকার, মানে উনিও বেকার, আমরা তো ছোট। হঠাৎ একদিন আনন্দবাজার পত্রিকায় একটা ছবি দেখলাম যে এক মুক্তিযোদ্ধা, কত বছর বয়স হবে, 17-18 এরকম হবে, সে তার অস্ত্রটা পাশে রেখে তার বাবাকে সালাম করছে, দোয়া চাইছে মুক্তিযোদ্ধার জন্য। আমি ওই পত্রিকা নিয়ে মায়ের কাছে হাজির হয়ে, মা এই ছেলে যুদ্ধে যাচ্ছে, আমি অবশ্য তার থেকেও ছোট, এই ছেলে যদি মুক্তিযুদ্ধে যেতে পারে তাহলে আমি কেন যাবো না, আমি কেন যাবো না, আমাকে মুক্তিযুদ্ধ করতে হবে, সোজা কথা। সবচেয়ে কষ্ট হয়েছিল যেদিন নৌকাটা ছেড়ে আমাদের জন্য নৌকায় করে যখন দেশ ছাড়ি, সেই সময়টায় সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল। হাজার হলো নিজের দেশ, আমরা ইন্ডিয়ার কিছু চিনি না, ভারতের ওখানে কিছু চিনি না, জানি না, হ্যাঁ, একটা অপরিচিত জায়গা আমরা এখান থেকে ছাড়ি। একে তো অপরিচিত জায়গা ছিল কুড়িগ্রামে, কেবল আত্মীয়তা হয়েছে সেখানে থাকলাম, সেখান থেকে এক গ্রামে আসলাম, হ্যাঁ, এমন এক গ্রাম যে সন্ধ্যাবেলা সব শুরু করে তার মধ্যে ভয়াবহ এরকম একটা অবস্থা, হ্যাঁ, আবার ওইখান থেকে এরকম দুই রাত দুই দিন দুই রাত পার করে আসলাম ধুবড়ি, চিনি না জানি না মানুষকে একটা রাত থেকে, মানে একটু অসহায় একটা অবস্থার মধ্যে। তারপরে মা তখন বললো যে ঠিক আছে, তুমি যখন এতই চাচ্ছ মুক্তিযুদ্ধ করতে, তুমি স্বাধীন বাংলা বেতার করছো, যেহেতু তুমি বছর দুই হয়ে গেছে তুমি রেডিও টেলিভিশন গান করছো, তোমাকে অনেকেই চিনবে, তুমি গিয়ে দেখো যে ওখানে তোমার পরিচিত অনেক কী পাবে। তারপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খোঁজ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খুঁজে পাই না, কেউ যদি জেনেও থাকে সেও বলে না যে কোথায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এটা তো আসলে গোপন ছিল। তারপরে আমার ওই মেজো ভাই যখন বাংলাদেশ মিশনে প্রবাসী সরকারের যে অফিস ছিল ওখানে চাকরি পাওয়ার পরে উনি একদিন এসে বললেন যে বালিগঞ্জে খুঁজে দেখ, সেখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আছে। তারপরে বালিগঞ্জ ছিল কলকাতার একটা অভিজাত এলাকা, তো সেখানে খুঁজে বের করলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, গিয়ে দেখি যে হ্যাঁ, আমাদের অগ্রজ যারা মোহাম্মদ আব্দুল জব্বার, সমর দাস, তারপরে রথীন্দ্রনাথ রায়, অজিত রায়,
যে লাকি আখান, তাদের কিবরিয়া, আপেল মাহমুদ, সুজেয় শ্যাম। সুজেয় শ্যামের সুরে আমি ছোটবেলায় রেডিওতে গান করতাম, আর অজিত রায় যেখানে শেখাতেন পাকিস্তান কালচারাল একাডেমিতে ধানমন্ডি 5 নম্বর রোডে, ওখানে আমি আমার বোনরা শিখতাম, আর কাদরি কিবরিয়া, ডক্টর অরুপতন চৌধুরী এনারা শিখতেন ওখানে। তো সেই জন্য আমাদের পরিচিতিটা এরকম ছিল, একসাথে আমরা সবাইকে সবাইকে চিনতাম, এবং অজিত আমাদের বাসায় আসতে আমাদের পারিবারিক একটা সম্পর্ক ছিল। তা আমি ওনাদেরকে পেলাম, কিন্তু লাকি ভাইয়ের সাথে, লাকি আখান্দের সাথে আমার সখ্যতা বেশি ছিল, কারণ লাকি ভাই আর আমি প্রায় সমসাময়িক, আমার 1 বছরের সিনিয়র, আর হ্যাপি ছিল তার ছোট ভাই, হ্যাপি ছিল আমার 1 বছরের জুনিয়র। তো আমরা রেডিওতে এবং বাইরে শো করতাম যেহেতু একসাথে, এই জন্য তার সাথে আমার সম্পর্কটা, আমরা প্রায় বয়সে কাছাকাছি বিধায় তার সঙ্গে আমার সম্পর্কটা ওখানে খুব ভালো ছিল। তো ওখানে আমি স্বাধীনতা বিদ্যার কেন্দ্র সম্পর্কে বলতে চাই যে এটা একটা বিল্ডিং, দোতলা বিল্ডিংয়ের উপরতলায় সব ফ্লোরিং করে আমাদের এই শিল্পীরা থাকতেন, যাদের নাম বললাম, এছাড়াও আরও অনেকে ছিলেন স্বাধীনতা বিদ্যার কেন্দ্রের যারা কর্মকর্তা ছিলেন, তারা ওখানে ওইভাবে থাকতেন। আর নিচের তলায় একটা স্টুডিও ছিল, আমার মনে হয় এটি গ্যারেজ হবে, এটার কোনো জানলা দরজা মনে পড়ছে না, ফ্যানও ছিল না, একটা মাইক্রোফোন ছিল, এই মাইক্রোফোনেই সব গান, কথিকা, নাটক সব কিছু রেকর্ডিং হতো সেখানে, সব কিছু যা কিছু স্বাধীনতা বেতার কেন্দ্র সব ওখান থেকে রেকর্ডিং হতো। একটা চাতক পাখির মতো বসে থাকতাম, কখন একটা গান হবে, তারপরে আপেল ভাই, রথিন্দা, এদের মুখ থেকে শুনেছি, কেউ হয়তো মাঝরাতে হয়তো কোনো একটা সুর উঠেছে যে এই একটা গান লিখতে হবে সুর, আবার কেউ হয়তো কথা মনে পড়েছে, কথা সুর দেওয়া হয়েছে এইভাবে রাতের বেলা। গীতি কবি যিনি ছিলেন গোবিন্দ হালদার, কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, গোবিন্দ হালদার দুটো ডায়েরি দিয়ে গেছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানিকে, কামাল লোহানি তখন স্বাধীনতা বেতার কেন্দ্রের কর্মকর্তা, উনি তখন একটা ডায়েরি আপেল ভাইকে দিয়েছিলেন, একটা ডায়েরি সমুদাকে দিয়েছিলেন যে ওনার লেখা গানগুলি তোমরা একটু সুর করে দেখো করা যায় কিনা, ওনারা করেছিলেন। এছাড়া স্বাধীনতা বেতার কেন্দ্রের শিল্পীরা অনেকেই অনেক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। স্বাধীনতা বেতার কেন্দ্র ছিল হচ্ছে সাবেক মন্ত্রী জনাব এম এম মান্নানের আন্ডারে, এবং উনি আরেকটি গোষ্ঠী করেছিলেন শরণার্থী শিল্পী গোষ্ঠী, সেই শরণার্থী শিল্পী গোষ্ঠীতে আবার আমি ছিলাম, সেটি যে অফিস ছিল নাটলডাঙ্গায়, কলকাতার নাটলডাঙ্গায়। তো ওখানে আমার সাথে আরও যারা ছিলেন তাদের মধ্যে অনুপ ভট্টাচার্য, মোহাম্মদ রফিকুল আলম, নাট্যকার মামুনুর রশিদ, ফকির আলমগীর, মিতালি মুখার্জি, নৃত্যশিল্পী দীপা খন্দকার, তখন দীপা দাস ছিল, দীপার বড় ভাই বিপ্লব দাস স্ক্রিপ্ট রাইটার ছিলেন, এবং মেজ বোনটা রেখা দাস সে ছিল, তারপরে কমল সরকার, শুক্লা সরকার তারা হাজব্যান্ড ভাই, এবং আমরা সেখানে নতুন নতুন নৃত্যনাট্য, গীতিনাট্য হতো, সেগুলি লেখালেখি, রিহার্সাল, গান শেখা এগুলি চলতো, এবং আমরা ওখান থেকে কলকাতা সহ কলকাতার আশপাশ অঞ্চল এবং সীমান্তে যে মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত করার জন্য অনুষ্ঠানগুলি করতাম, এবং আমরা যে পারিশ্রমিকটা পেতাম সেই পারিশ্রমিকটা আমরা মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিলে দান করতাম। আমার জীবনের জন্য এটা খুব স্মরণীয়, সেটি হচ্ছে যে অক্টোবর মাসে কোনো একটা পুজো মণ্ডপে আমাদের শরণার্থী শিল্পী গোষ্ঠী অনুষ্ঠান করতে গেছে, সেখানে আমি একটি গান করেছি। পরের দিন সকালবেলা 10:45 আমাদের বিখ্যাত খবর পাঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু বলব দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তার অনুষ্ঠানে, সেটির নাম ছিল সংবাদ বিচিত্র, সম্ভবত 10:45 সময় উনি শুরু করলেন অনুষ্ঠান, আমরা শুনছি, হঠাৎ রেডিওটা ছাড়া ছিল, হঠাৎ করে উনি বলছেন যে ওপার বাংলা শিল্পীতে মীরনাথে বলি আমার গত রাতে গাওয়া গানটি 2 লাইন উনি বাজিয়ে দিল। এটা ছিল আমার জন্য বিশাল একটা পাওয়া যে তার মতো ব্যক্তিত্বের মুখ থেকে আমার নামটি বেরিয়েছে। আমি তো কিশোর একটি ছেলে, মানে এটা যে কি আনন্দের ব্যাপার এটা আমি বোঝাতে পারবো। তার থেকে বেশি আনন্দ ছিল হচ্ছে 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর স্বাধীনতা বেতার কেন্দ্র সকালবেলা একটা গানের একটা রিহার্সাল চলছিল, তো আমরা অলমোস্ট জেনেই গেছিলাম যে ঢাকা সারেন্ডার করবে, দুপুর তখন 2:30 এরকম হবে, হঠাৎ করে খবর আসলো যে ঢাকা সারেন্ডার করেছে। মানে আমরা স্বাধীনতা বেতার কেন্দ্রে যারা ছিলাম উল্লাসে ফেটে পড়লাম, একে অপরকে জড়িয়ে ধরে খুশি, তেমনি কান্না, তারপরে জয় বাংলা স্লোগানে মুখরিত স্বাধীনতা বেতার কেন্দ্র, রাস্তায় সেই খবরে
মানে ভারতীয় যারা আছে কলকাতাবাসীরা পর্যন্ত বাংলাদেশের পতাকা নিয়ে রাস্তায় বেরিয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত, মানে সে একটা অভূতপূর্ব দৃশ্য। তারপরে শহীদুল ইসলাম সাহেব গানের বাণী চেঞ্জ করলেন, বিজয় নিশান ছেলে আর সুজিও শ্যাম সুর করছিলেন, উনি উনি ওই সুরটা করতে লাগলেন, তো এই গানটা অজিত দা লিড করলেন এবং আমরা সবাই মিলে গাইলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা যখন সন্ধ্যায় আমরা গান রেকর্ড করে যখন ফিরে আসি আর কি, তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই গানটি পাচ্ছে এবং কাকতালীয়ভাবে ঠিক সেই সময় ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে 94,000 পাকিস্তান আর্মি তারা মানে আত্মসমর্পণ করছে, সারেন্ডার করার খবর শুনলাম সেই সময় তাজউদ্দিন আনসার এসে। আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে আমি আর একটু বলতে চাই, সেটি হলো যে আমার অগ্রজ যিনি শ্রদ্ধেয় কামাল লোহানির মুখ থেকে আমি যেগুলি শুনেছি আমি সেগুলি একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের কোনো কোনো গান মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনীর জন্য ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কোনো একটি গান আগে সংকেত দেওয়া হয়েছে যে এই গানটি বাজলে অমুক জায়গায় ওই ব্রিজটা উড়িয়ে দেবে বা ওই স্টিমারটা উড়িয়ে দেবে কোনো একটা, মানে এগুলি সংকেত সাংকেতিক গান ছিল, গান ছিল গানের মতোই কিন্তু এটা গেরিলা যুদ্ধে ব্যবহার করা হয়েছে। আর একটি জিনিস যেটা সেটা হলো যে ওইখানে রেকর্ডিং যেগুলি হতো উনি বলেছেন আমি তো এটা জানতাম না, আমি তো চলে আসতাম সন্ধ্যার পর বা সন্ধ্যার আগেই চলে আসতাম, রাত 8টার দিকে একটা জিপ আসতো, সেই ইনারা কর্মকর্তা যারা ছিলেন যেহেতু ওনারা চাকরি করতেন ওখানে রেকর্ডিং কৃত সেই স্পুলটা ওই জিপ বহনকারী যিনি আসতেন তার হাতে এটা তুলে দিতেন, এটা কোথার থেকে পাচ্ছে তো এটা আমরা জানতাম না, এটা আমি এই কথাগুলি আমি শুনেছি। আমাদের মুক্তিযুদ্ধে যেমন স্বজন হারানোর বেদনা আছে, বাড়িঘর জ্বালিয়ে পুড়ে বাড়িঘর হারানোর বেদনা আছে, একটা বেদনা সেটা হচ্ছে যে আমি তখন আমরা তখন লালমাটিয়া বিবি মসজিদের সামনে একটি বাসায় থাকতাম এবং আমাদের বাসাটি রাজাকারেরা এবং পাকিস্তানিরা বোম্বিং করে পুরো বাড়িটা লুট করে নেয়, লুট করে নেওয়ার ফলে আমার ছোটোবেলার যত স্মৃতি এবং আমার যত গোল্ড মেডেল আমার যে পুরস্কার যেগুলো ছিল ছোটোবেলা থেকে আমি বহু পুরস্কার পেয়েছি, আমি 3.5 বছর বয়স থেকে আমি সঙ্গীতের সঙ্গে যুক্ত এবং আমি সবচেয়ে মজার ব্যাপার বাগেরহাটে একবার 48 ঘন্টা মোটরসাইকেল চালাচ্ছেন এক ভদ্রলোককে আমার আমার একটা সোনার মেডেল আমি তাকে গিফট করেছিলাম, আমার এতটাই এতগুলি সোনা মেডেল ছিল, তো সেই মেডেলগুলি তারপরে ট্রফি যেগুলি ছিল হ্যাঁ সেগুলি সব হারিয়েছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে বাসার সব কিছু লুটের সাথে আমাদের যে ছবিগুলি ছিল সেই ছবিগুলি এখন যার কারণে আমার বাচ্চাকে আমি দেখাতে পারিনি আমি ছোটোবেলা কেমন ছিলাম দেখতে, এই দুই একজনের কাছ থেকে ইন্টারনেটের মাধ্যমে পেয়েছি ফেসবুকের মাধ্যমে এই যা, এছাড়া আমি কাউকে আর আমার ছোটোবেলার ছবি দেখাতে পারি। আজকের দিনে এসে আপনার কি মনে হচ্ছে মানে আমাদের সেই স্বপ্ন সেই লক্ষ্যগুলো কতটুকু পূরণ হয়েছে আর কি? এটা একটা ভালো প্রশ্ন। তো আমরা যে লক্ষ্যে দেশ স্বাধীন করেছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা নিজস্ব দেশ পাব, নিজের দেশ মাতৃভূমি মানচিত্র, আরেকটা হচ্ছে যে আমরা সবাই মিলেমিশে থাকব, তারপরে ধর্মনিরপেক্ষতা থাকবে যেটা বঙ্গবন্ধু করেছেন, সবার মধ্যে সম্প্রীতিটা বজায় থাকবে, আর্থসামাজিক অবস্থার উন্নতি, কারণ পাকিস্তান তো 24 বছর শোষণ করে আমাদের সব কিছুই তারা ওখানে তৈরি করছে, আমাদের তো দেয়নি, সে শিক্ষা কাজ বলি কলকারখানা আমি যদি এগুলি যদি বলি তো দেখা যায় যে পাকিস্তানি সব শোষণ করে 200 বছর করলো ব্রিটিশরা, তারপরে 24 বছর করলো পাকিস্তানিরা, যার কারণে আমরা পিছিয়ে পড়লাম। আর যেহেতু পাকিস্তানের জাতির পিতা যে কায়দা আজম মাহমুদ আলী জিন্না বলছিলেন যে উর্দুই হবে একমাত্র ভাষা, সেখান থেকেই তো আসলে আমাদের এটা শুরু হচ্ছে, আমরা মেজরিটি বাঙালি তাহলে আমরা কেন উর্দু ভাষা কথা বলব, বাংলা হবে আমাদের রাষ্ট্রভাষা, সে কারণেই 52 এবং 6 দফা ইলেকশন দেন 71। সবচেয়ে বড় কথা হচ্ছে কি যেটা আপনি প্রশ্ন করেছেন সেটা আমি যদি সঠিকভাবে বলি তাহলে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে একটা বিভাজনের সৃষ্টি করা হয়, এইভাবে বঙ্গবন্ধুকে কাপুরুষোচিতভাবে হত্যা না করে তাকে যদি সময় দেওয়া যেত, কারণ একটা বিধ্বস্ত দেশকে তিনি কিন্তু কেমন গড়ছিলেন, এখানে মতবিরোধের কোনো কারণ ছিল না, এখানে ভাগ ভাগ হয়ে যাওয়ার কোনো কারণ ছিল না এবং সেখানে যেটা দরকার ছিল সম্মিলিতভাবে সবার সহযোগিতায় দেশটাকে উপরে নিয়ে তোলা, দেশটাকে গড়ে তোলার দরকার ছিল, সেখানে তারা ভুল করলো কি যে
বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করলো। আর এর পরবর্তী সময়ে সবসময় দেশটাকে কিন্তু পেছানো হয়েছে, কারণ কি এরপরের রাজনীতিটা ছিল রাজাকারদেরকে তোষণ, রাজাকারদের এখানে পুনর্বাসন, রাজাকারদেরকে এবং খুনি বঙ্গবন্ধুর খুনিদেরকে উচ্চ পদে চাকরিতে নিয়োগ করা থেকে শুরু করে মানে তা ইন্ডেমনিটি বিল পাস করা, এই যে বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না, এই সমস্ত করে জিনিসটাকে আস্তে আস্তে পিছিয়ে নিয়ে আসে। এর ফলে হয়েছে কি যে মুক্তিযোদ্ধারা যারা মুক্তিযুদ্ধ করেছেন তারাই দুটো ভাগে বিভক্ত হয়ে গেছেন, আর রাজাকারেরা মাঝখান থেকে সামনে চলে আসছে। আমাদের বিভাজন হবে কেন? আমরা 7.5 কোটি বাঙালি একসাথে মুক্তিযুদ্ধ করেছি। আমি তো বলবো ছোট শিশু থেকে শুরু করে প্রৌঢ় বৃদ্ধ বৃদ্ধ পর্যন্ত মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল, কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল। অর্থাৎ আপামর জনসাধারণ, ওই যে নির্বাচনে 30% যে ভোট দেয়নি আওয়ামী লীগকে, সেই 30% ছিল বিপক্ষে। এই বিভাজনটা হলো কেন? এই বিভাজনের কারণেই তো দেশটা আস্তে আস্তে আমাদের পিছিয়ে গেল। অর্থাৎ আমরা যে লক্ষ্যে এগিয়ে যেতে চেয়েছিলাম আমরা পিছিয়ে গেলাম। আর যদি এই বিভাজনটা না হতো তাহলে বাংলাদেশ আজকে সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ার মতো একটা দেশ হতে পারত, যে দেশে 4 বার ফসল ফলে, আমরা এইভাবে আমরা কখনোই গরিব হতে পারতাম না। আমি সোভিয়েত ইউনিয়নের রাশিয়াতে পড়াশোনা করেছি, তারা পর্যন্ত বলেছে ছোট্ট একটি দেশ তোমাদের যেখানে 3 থেকে 4 বার ফসল হয় তোমরা এত গরিব কেন? তো এই যে একটা সরকার আসে একটা কাজ হাতে নেয় আরেক সরকার এসে ওইটা বন্ধ করে, একটা দেশ এরকম বিধ্বস্ত দেশকে উপরের দিকে নিয়ে যেতে হলে সবার সহযোগিতা কাম্য এবং সবাই মিলে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমি মনে করি প্রজন্ম যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের পক্ষে এবং যারা মুক্তিযুদ্ধকে আত্মস্থিত করেছে মুক্তিযুদ্ধের সপক্ষে, যারা তারাই এই দেশকে উন্নত শিখরে নিয়ে